বর্তমানে অ্যাসিডিটির সমস্যা একটি সাধারণ সমস্যা। দীর্ঘদিন খাবারে অনিয়মের ফলাফল হিসেবে অ্যাসিডিটি দেখা দেয়। এছাড়াও অবশ্য আরো অনেক কারণ আছে। সাধারণত অতিরিক্ত তৈলাক্ত খাবার পেটে গ্যাস উৎপাদন করে, সেটা যদি সাময়িক হয় তবে ততটা চিন্তার কিছু নেই। তবে কারো যদি এটা নিত্যদিনের সমস্যা হয়, তবে চিকিৎসার পাশাপাশি যেসব খাবারে এই সমস্যা সৃষ্টি হচ্ছে সেগুলো খাওয়ার ব্যাপারে সচেতন হতে হবে। আবার সবার যে একই খাবারে গ্যাস সৃষ্টি হবে তা কিন্তু নয়, এক একজনের এক এক খাবারে সমস্যা হয়। তবে কিছু খাবার আছে যা সাধারণভাবে গ্যাস উৎপাদনকারী হিসেবে পরিচিত, চলুন জেনে নেই সেই সব খাবারগুলো সম্পর্কে। ক্রুসিফেরাস জাতের সবজি, ব্রোকলি, ব্রাসেল স্প্রাউট, কপি ইত্যাদি হলো ক্রুসিফেরাস জাতের সবজি। পুষ্টিমানে অনন্য হলেও এগুলো পেটে গ্যাস তৈরি করে, সৃষ্টি করে পেট ফোলাভাব। এর কারণ হলো এই সবজিগুলোতে ভোজ্য আঁশ থাকে, তাই হজম হতে সময় লাগে বেশি, ফলে তা অন্ত্রের ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে বেশি। ব্যাকটেরিয়া ভোজ্য আঁশকে গাজানো শুরু করলে পেটে গ্যাস জমে, এমন হলে অস্বস্তি এড়াতে প্রচুর পানি পান করতে হবে। প্রয়োজনে হজম বান্ধব ওষুধ সেবন করে নিতে পারেন এগুলো খাওয়ার আগে। দুগ্ধজাত খাবার, ল্যাকটোজ ইনটলারেন্সে আক্রান্ত অনেক মানুষ নিজেই জানেন না তাদের এ পরিস্থিতির ব্যাপারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ ল্যাকটোজ ভাঙ্গা ক্ষমতা হারাতে থাকে, আর তার প্রতিক্রিয়া হিসেবে ডায়রিয়া, পেটে গ্যাস, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দেখা দেয়। এমন অবস্থায় ক্যালসিয়াম কোথায় পাবেন তা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই, কারণ বার্লি, মটরশুঁটি ইত্যাদি অনেক খাবারে ক্যালসিয়াম মেলে। আবার দুধ ও দুগ্ধজাত খাবার সহ্য না হলেও দই, পনির ইত্যাদি সহ্য করতে পারেন। চর্বিযুক্ত খাবার, নিউ ইয়র্কের গ্যাস্ট্রো এন্টেরোলজিস্ট ডাক্তার রূপা শর্মা বলেন, অনেক সময় যে অনুভূতিকে পেটে গ্যাস হওয়া মনে হয় আসলে তা অনেক বেশি চর্বিযুক্ত খাবার খেয়ে ফেলার অনুভূতি। এই খাবারগুলো হজম হতে সময় লাগে বেশি, ফলে পাকস্থলী খালি হতেও সময় লাগে বেশি। এতে মস্তিষ্ক সংকেত পায় পেট ভরে যাওয়ার। কোমল পানীয়, কিছু মানুষ কোমল পানীয় পান করলে তা সরাসরি প্রভাব ফেলে তাদের অন্ত্রে, অস্বস্তিকর শব্দ শুরু হয় সঙ্গে সঙ্গে। এতে থাকা অ্যাসিড ও ফ্রুক্টোজ হলো এমনটা হওয়ার মূল কারণ। এক্ষেত্রে আইসটি হবে আদর্শ বিকল্প। ওটস, ওজন কমানোর জন্য আদর্শ এবং পুষ্টিকর একটি খাবার ওটস, তবে সবার হজমতন্ত্র তা সহ্য করতে পারে না, ফলে গ্যাস সৃষ্টি হয়। ডেজার্ট হিসেবে ফল, যাই খান না কেন খাওয়ার পর ফল খেলে সেগুলোর উপর গিয়ে বসবে ওই ফল। দেরিতে হজম হয় এমন খাবার যেমন মাংসের পর ফল খেলে সেটাই থাকা চিনি শুরু করবে গাজানো প্রক্রিয়া, ফলে পেটে গ্যাস তৈরি হবে। খাওয়ার পর ফল যদি খেতেই হয় তবে লেবু জাতীয় ফল, বেদানা, তরমুজ ইত্যাদি খান, এগুলোতে চিনি কম, খনিজ বেশি। বাদাম, প্রোটিন, চর্বি, আঁশ তিনটাই থাকে বাদাম, তিনটাই উপকারী এবং তিনটাই পেটে গ্যাস সৃষ্টির জন্য দায়ী, কারণ তা হজম হয় দেরিতে। বিশেষ করে কাজু বাদাম এই সমস্যা সৃষ্টি করে বেশি। গম, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ত্বক বিশেষজ্ঞ ডাক্তার নাতাশা স্যান্ডি বলেন, কিছু মানুষের গ্লুটেনে সংবেদনশীলতা থাকে কিন্তু তারা সেটা নিজেরাই জানেন না। গম থেকে তৈরি যে কোনো খাবার খেলে যদি পেটে গ্যাস হয় তবে বুঝতে হবে আপনি তাদের মধ্যে একজন, গ্লুটেন আছে এমন খাবার তাদের এড়িয়ে চলতে হবে। মটরশুঁটি, উদ্ভিজ্জ প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও আশে পরিপূর্ণ এই খাবার, দামেও সস্তা, তবে শুঁটি জাতীয় যে কোনো খাবার থেকেও গ্যাস হতে পারে। মটরশুঁটিতে থাকা বিশেষ ধরনের শর্করা হজমের রস মানবদেহে নেই, যখন মটরশুঁটি পেট থেকে মলাশয় যায় তখন সেখানকার ব্যাকটেরিয়া ওই শর্করার সঙ্গে গাজানো শুরু করে যা থেকে হয় গ্যাস। ধন্যবাদ।